বন্ধুরা, আজকে আমরা কি কাচ্চি বিরিয়ানি পাকাচ্ছি। এখানে হচ্ছে এটা পেঁয়াজ ভাজা, এখানে হচ্ছে পেস্তা ভাজা, এটা পেস্তারে কয়, এটা হচ্ছে টমেটো, তারপর কি পেঁয়াজ কাল কাঁচামরিচ, তারপর এখানে রয়েছে দেখুন চিকেন ফ্রাই, চিকেনকে সম্পূর্ণ ফ্রাই করে রোস্ট রোস্ট চিকেন রোস্ট। আমি তো ভাই ফুড ব্লগার না। এটা হচ্ছে আমরা 10টা মুরগিকে ফ্রাই করে 60 টুকরা করছি, 8 টুকরা করছি। এখানে আমরা বিরিয়ানির চালগুলো এই দেন করতেছি, এগুলার মাঠ ফালাচ্ছি। এটা অনেক বড় বড় চাউল, লম্বা লম্বা, একটা এক হাত লম্বা দেখুন আপনারা। এখানে এটা বাংলাদেশি না, এটা আসলে দেশের বাইরে বিরিয়ানি চাউল, দেখুন কত লম্বা লম্বা বিরিয়ানি চাউল। এটা দিয়ে এখন ফাতিলা দিয়েছেন, এখানে আমাদের চলতেছে সার্ভিসিং। চিকেনটা দেখা একটু ভালো মিরা, এটা তো ফ্রাই হয়েছে, আবার রান্না হয়েছে না? এখানে আন্ডা ছাড়াই করা হইতেছে, চোখলা শুনতেছো শুনতেছো বাংলাদেশ আন্ডা শুনতেছেন ভাইয়েরা। আমরা এখন কাচ্ছি, রেসিপিটা রেডি হচ্ছে। আসলে আমরা হাই হাই ফাই খানা খাচ্ছি, এখানে আসলে কোনো কষ্ট নাই, বিদেশ সবাই চলে আসেন, দেশে থাকি কোনো লাভ নাই, সেখানে সব কিছু দাম বাড়া দিচ্ছে, আপনারা সবাই বিদেশ চলে আসুন। এখানে খাবেন আর অ্যাশ করবেন, এখানে খাবেন আর অ্যাশ করবেন, বাংলাদেশে সব কিছু দাম বাড়তি, আর খাইতে মনে হয় 1 লাখ পেয়ে যাবে ঠিকই আরামসে। তো বাংলাদেশে মনে হয় চুরি করলে তো 1 লাখ চুরি করা যাবে, আওয়ামী লীগ সরকারের মতো এখন চুরি করতে হবে, কলমের গোসা দিয়ে চুরি করতে হবে। এই দেখুন এখানে বাংলাদেশি মশলা ব্যবহার করা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা কি ফোমি কোম্পানির। এখানে দেখুন দুইটা কাজু বাদাম, আর কাছে ছোট বাদাম আছে তো, আরে দেশে আলু দেওয়া হবে, ডাইল দেওয়া হবে, তারপর ডাইল দেওয়া হবে, ধনিয়া পাতা দেওয়া হবে, পুদিনা পাতা দেওয়া হবে, দেখুন অন্যরকম একটা ফাঁক হচ্ছে। ফ্রেশ ফ্রাইটা আসলে আমার অনেক মজা লাগে, আমি একটু ফ্রেশ ফ্রাই খেয়ে দেখি। আমি তো ফুড ব্লগার, তো এ তোমরা ফাঁকটা আলো করে দাও, আমাকে তো টাকা দিতে হবে, আমি তো তোমাদের নামে ভিডিও করতেছি। পেঁয়াজ তো লবণ দাও নাকি, ভাবি কিচ্ছু চিকেন ফ্রাই দেওয়া হচ্ছে, চিকেন চিকেনের ঝোল দেওয়া হচ্ছে, আসলে এটা কাচ্চি না, কাচ্চি বিরিয়ানি হচ্ছে, চিকেন কাচ্চি। এখানে এটা হচ্ছে চাউল দেওয়া হচ্ছে, সাথে হালকা করে মাঝারি করে মাইরা দিতেছে 2-3 শুকটা, চাউলগুলো আসলে সেই একটা লম্বা লম্বা, এক হাত লম্বা লম্বা একটা চাউল। তারপরে উন্নত মানের তাপ আছে,
সিনেমেটিক মোড দিয়ে ভিডিও করতেছি এখন সিনেমেটিক এখন সাথে আন্ডা দেওয়া হচ্ছে এখানে একটা সুযোগ আছে এবার আন্ডা কিসে আন্ডা দিয়ে দেখে ওই পাড়ে খেল পাড়ে খেল ইচ্ছে না সেকেন্ড একটু মত কথা ভাই ইন্টারন্যাশনাল ভিডিও ওরে আর হাতে ব্যথা করো তুমি একটা করে দিছ ওই মত লাগে তুমি আর ইউটিউব এ যাইও আর তোরে লিংক দিয়ে দেব তুমি ইউটিউব চ্যানেল দাও তো তোমার নাই তুমি কি করবে এই ভাই দেখো আমরা এখন উন্নত মানের কাচ্চি কাবা কাবা কাচ্চি চলতে আছে শেষ সাধারণ মাল মালুম ইনতে মানুষের কাচ্চি খেতে পারে আমরা বিদেশে বই দিয়ে করছি আমরা তো উন্নত মানের খাইতে আছে খেল দিয়ে দিতে আছে Wow.
এখন আবার রাইস দেওয়া হবে এখন এখানে পেঁয়াজ ডালা হবে পেঁয়াজ ডালা হবে ব্লগার কো কাম হচ্ছে এটা খানা বানানো হোটেল শেষ বাংলাদেশ ব্লগার দেখুন 1 মিলিয়ন এটা আছে এগুলো যে ফাওয়াল হয়ে যাবে এগুলো বারা করে উঠে যায় কলকাতার বড় বড় রিভিউয়ার এগুলো দায় ওই হেতের বাসায় গেছে আমি যাতে আপনাদের জন্য আরো উন্নত মানের খানা দেখাতে পারি আগে আমরা খাই আপনারা উভয় থাকি দেখুন বন্ধুরা উন্নত মানের হাই ব্র্যান্ডেড আলুর ভর্তা দুধ দেওয়া হয়েছে খাটি করুন ন্যাচারাল দুধ এখন চাপার উপরে দেওয়া হবে এখানে আন্ডা মশলা চলতেছে এখন কারবার ঘুরি দেওয়া হবে উপর দিয়ে চাপ দেওয়া হবে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখুন লাইক বাটন ক্লিক করুন